এক দেশের জন্ম নিয়ে খেলছেন অন্য দেশের হয়ে, বিষয়টি একেবারেই নতুন নয়। এক দেশের জন্ম নিয়ে অন্য দেশের জার্সি গায়ে জড়ানোর পাশাপাশি দুই ভাইয়ের দুই দেশে খেলার উদাহরণও আছে। কাতার বিশ্বকাপে চমক দেখানো দল মরক্কোর প্রায় আটজন খেলোয়াড়কে তারা তুলে এনেছে অন্য দেশ থেকে। ব্রাজিলে দিয়াগো কস্তা, বর্তমান সময়ের সেরা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে, এমনকি করিম বেনজেমাও নিজের জন্মভূমি ছেড়ে ফুটবল খেলছেন অন্য দেশের হয়ে। নিজের দেশ ফেলে অন্য দেশের হয়ে খেলছেন এমনই দশজন বিখ্যাত ফুটবলারদের সম্পর্কে আলোচনা করব ফুটবল গল্পের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার এক, দিয়াগো কস্তা, ব্রাজিল। স্প্যানিশ স্ট্রাইকার দিয়াগো কস্তা, তবে তার জন্ম ব্রাজিলে, খেলেছেনও ব্রাজিলের জার্সিতে। কিন্তু স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলার সময়ই তিনি পেয়ে যান স্পেনের নাগরিকত্ব। এরপরে নাড়ির টান ভুলে দিয়াগো কস্তা স্পেনের হয়ে খেলার পরিকল্পনা করেন। সেলেসাওদের ফেডারেশনে চিঠি লিখে জানিয়ে দেন তিনি আর ব্রাজিলের হয়ে খেলতে চান না, যদিও সেই সময় তার দেশ ব্রাজিল বেঁকে বসেছিল। দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকারকে কেউ বা হারাতে চায়? 2013 সালে তৎকালীন ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি জোসে মারিয়া মারিন কস্তার সিদ্ধান্ত মেনে নিতে না পেরে তিনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন কস্তা যাতে স্পেনের পক্ষে খেলতে না পারে, এজন্য সম্ভাব্য সব আইনি ব্যবস্থা নেওয়া হবে। যদিও কস্তা শেষ পর্যন্ত জন্মভূমির সাথে বেইমানি করে স্পেনেই পাড়ি জমান। নাম্বার দুই, মিরোস্লাভ ক্লোসা, পোল্যান্ড। বিশ্বকাপে গোল যার কাছে ছিল ছেলে খেলা। বলে রাখি, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা, একটি বিশ্বকাপ জয়ী, এরপরও তাকে কিংবদন্তি বলা যাবে কিনা এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করতে পারেন। কারণ এতটাই আন্ডার রেটেড তিনি, আর তাকে নিয়ে এতই কম আলোচনা হয় যে সবসময় তিনি পর্দার আড়ালেই থেকে যান। 44 বছর বয়সী ক্লোসা 1978 সালে পোল্যান্ডের ওপল শহরে জন্মগ্রহণ করেন। ফুটবলার বাবা আর হ্যান্ডবল খেলোয়াড় মাকে নিয়ে 8 বছর বয়সে পাড়ি জমান জার্মানিতে। সেখানেই ফুটবলের হাতেখড়ি শুরু। দেশ থেকে খেলার জন্য বহুবার ডাক এলেও 20 বছর বয়সে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেন জার্মানির ক্লাবে। নাম্বার তিন, আশরাফ হাকিমি, স্পেন। কাতার বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ম্যাচ, 120 মিনিটের জমার ডিফেন্সিভ ডিসপ্লের পর স্পেন পেনাল্টি শুট আউটে খেয়ে হারালো। আশরাফ হাকিমির ওপর দায়িত্ব পড়ল, তিনি গোল করলে মরক্কো কোয়ার্টার ফাইনালে। তিনি কোনোরকম ভুল করেননি, ম্যাচ জিতে দৌড়ে গ্যালারিতে গিয়ে চুমু খেলেন মাকে। মুহূর্তেই ভাইরাল সেই ছবি। আশরাফ হাকিমির জীবন বড় সংগ্রামের। তার মা কাজ করতেন বাসা বাড়িতে, আর বাবা ফুটপাতের একজন হকার। সেই সময় স্পেনের মাদ্রিদে জন্ম নেয় পিএসজি তারকা আশরাফ হাকিমি। বাবার মরক্কোর ভিসা থাকায় পরে স্পেন ছেড়ে মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নেন এই ডিফেন্ডার। নাম্বার চার, গঞ্জালো হিগুইন, ফ্রান্স। 2005 সালে আর্জেন্টাইন জায়ান্ট রিভার প্লেটের জার্সিতে শুরু হয় হিগুইনের ক্যারিয়ার। এরপরের বছরই $16 মিলিয়ন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। লস ব্লাঙ্কোসদের হয়ে 264 ম্যাচে 121 গোল করেছেন তিনি। তিনটি লালিগার সাথে রিয়ালের হয়ে তিনি জিতেছেন একটি কোপা ডেল রে শিরোপা। সেখানে 7 মৌসুম কাটিয়ে 2013 সালে $53 মিলিয়ন হিগুয়েন পাড়ি জমান নাপোলিতে। সেখানেও দারুণ পারফরমেন্সের ধারা অব্যাহত রেখে 146 ম্যাচে করেন 91 গোল। আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন গঞ্জালো হিগুয়েইন। আল বিসেলেস্তেদের হয়ে 75 ম্যাচে করেছেন 31 গোল। অথচ তার খেলার কথা ছিল ফ্রান্সের জার্সিতে। ফ্রান্সের জন্ম নিলেও দ্বৈত নাগরিকত্ব থাকায় তিনি ম্যারাডোনা দেশকে বেছে নেন। নাম্বার পাঁচ, করিম বেনজেমা, আলজেরিয়া। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর যুগ শেষের দিকে, করিম বেনজেমার যুগও তো প্রায় শেষ। তবে শেষের আগে মৌসুমের সেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডিওর জিতেছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের অন্যতম এই ভরসার জীবনটাই ছিল শুরুতে অনিশ্চিত। বাবা ছিলেন ফ্রান্সের শরণার্থী শিবিরের সদস্য। বেনজেমার জন্ম হবার পরপরই আলজেরিয়ান বাবা মা তাকে নিয়ে শরণার্থী হিসেবে ফ্রান্সের উদ্বাস্তু শিবিরে যোগ দেন। আলজেরিয়া জাতীয় ফুটবল দলের হয়ে খেলারও সুযোগ পেয়েছিলেন বেনজেমা। তবে ফুটবল বিশ্বে শক্তিমত্তায় এগিয়ে থাকায় তিনি খেলার জন্য জন্মস্থান নয় ফ্রান্সকে বেছে নিয়েছেন। নাম্বার ছয়, কিলিয়ান এমবাপ্পে, ক্যামেরুন। বিশ্ব ফুটবলে বর্তমানে রাজত্ব করছেন ফ্রান্স জাতীয় দলের হয়ে।
2018 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 2022 কাতার বিশ্বকাপে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা। সবকিছু ঠিকঠাক থাকলে ফ্রান্স নয়, ক্যামেরুন জাতীয় দলের হয়ে খেলতেন পিএসজির এ তারকা। কিন্তু ঘুষ দাবি করায় ছেলেকে ক্যামেরুন জাতীয় দলে খেলাতে পারেননি অর্থাভাবে থাকা এমবাপ্পের বাবা উইলফ্রেড। এমবাপ্পের বাবার জন্মভূমি ক্যামেরুন ও মায়ের জন্মভূমি আলজেরিয়া, তবে তার জন্ম ফ্রান্সের প্যারিসে। 1998 সালে ভাগ্য বদলের আশায় এমবাপ্পের বাবা মা নিজেদের জন্মভূমি ছেড়ে পাড়ি জমিয়েছিলেন ইউরোপে। নাম্বার 7, ইয়াসিন বুনু, কানাডা। কাতার বিশ্বকাপে স্পেনের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পাহাড়ের মতো দাঁড়িয়ে আড়াল করে রেখেছিলেন পোস্ট, তবে পাহাড়ের মতো একেবারে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন না। প্রতিপক্ষ খেলোয়াড়েরা যখনই পেনাল্টি নিতে এসেছেন, পোস্টের সামনে এপাশ ওপাশ কোমর দুলিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনু। ফলে স্পেনে তিনজন শট নিতে এসে একজনও গোল করতে পারেননি। সেমিতে ফ্রান্সের বিরুদ্ধে হেরে বিদায় নেওয়ার আগে কাতার বিশ্বকাপে তিনি গোল খেয়েছিলেন মাত্র একটি, সেটিও আত্মঘাতী। জানলে অবাক হবেন, ইয়াসিন বুনুর জন্ম কানাডায়, সেখানেই তার বেড়ে ওঠা, ফুটবলার হয়ে ওঠা। কথা ছিল কানাডার হয়েই খেলবেন, তবে পরে চলে আসেন মরক্কোতে। নাম্বার 8, রাহিম স্টার্লিং, জ্যামাইকা। বর্তমান সময়ে ইংল্যান্ড দলের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার রাহিম স্টার্লিং, অথচ জন্ম ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জ্যামাইকাতে। রাহিমের নিঃশহর মেভাল্লি ছিল বন্দুকধারীদের নিয়ন্ত্রণে। ভয়ঙ্কর সেই এলাকায় ছোটবেলায় রাহিম দিনে প্রায় 8 ঘন্টা খেলাধুলা করত এবং গুলির আওয়াজ শুনলে সে খেলা বন্ধ করে দিত। এই শহরে হরহামেশায় মানুষ দাঙ্গা ও গোলাগুলিতে মারা পড়ত। রাহিমের বাবাও এমন এক আক্রমণে তাদের বাড়ির বাহিরে গুলিতে নিহত হন। রাহিমের বয়স তখন 6 বছর। বাবার মৃত্যুর পর আক্রমণকারীদের হাত থেকে রাহিমকে বাঁচাতে তার বড় সৎবোন তাকে কয়েক মাস লুকিয়ে রেখেছিলেন। জ্যামাইকায় রহিমকে পরিবারের আর্থিক দৈন্যদশাও দেখতে হয়েছে অনেক। পরে কুইন্স পার্ক রেঞ্জার্স ক্লাবের মালিক তাকে ইংল্যান্ডে নিয়ে আসেন। তখন থেকেই রাহিম ইংল্যান্ডের খেলোয়াড়। নাম্বার 9, আলফ্রেডো ডি স্টেফানো, আর্জেন্টিনা। মাঠে ডি স্টেফানো নামতেন স্ট্রাইকার হিসেবে, কিন্তু খেলতেন কোন ভূমিকায় সেটি জিজ্ঞেস না করে বরং কোথায় খেলতেন না সেটা জিজ্ঞেস করাই বোধহয় ভালো। স্টেফানো প্রায় সব সেন্ট্রাল পজিশনেই খেলতেন, সেন্টার ফরওয়ার্ড, সেকেন্ড স্ট্রাইকার কিংবা নাম্বার 10 তো বটেই, সেন্ট্রাল হিসেবেও দেখা যেত তাকে। অবাক হওয়ার কারণ নেই, কেননা স্টেফানোকে কখনো আবার সেন্টার ব্যাকের দায়িত্ব সামলাতেও দেখা গিয়েছে। আলফ্রেডো ডি স্টেফানো জন্মসূত্রে ছিলেন আর্জেন্টিনার, আলবিসেল এস্তেদের জার্সিতেই অভিষেক। তবে 1949 সালে আর্জেন্টিনার ফুটবলে ধর্মঘটের ছায়া নেমে এলে অপেক্ষা না করে দেশ ছাড়েন ডি স্টেফানো। খেলতে থাকেন কলম্বিয়ার হয়ে, পরে রিয়াল মাদ্রিদের ডাক পেলে স্পেনের জাতীয় দলেও খেলেছেন। নাম্বার 10, ফেরেং পুষ্কাস, হাঙ্গেরি। 86 বিশ্বকাপে শেষবারের মতো বিশ্বকাপের কোয়ালিফাই করেছিল হাঙ্গেরি, তাই এ যুগের ফুটবল প্রেমীদের কাছে হাঙ্গেরির ফুটবল কিংবা এর খেলোয়াড়রা পরিচিত নাও হতে পারেন। কিন্তু আপনি যদি বেশ ভালো রকমের ফুটবল ভক্ত হয়ে থাকেন, তবে একজন হাঙ্গেরিয়ান ফুটবলারের নাম অবশ্যই শুনে থাকবেন। তিনি হলেন ফেরেং পুষকাস, যিনি ফুটবলের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত হয়ে থাকেন। তবে তিনিও স্বদেশের সাথে বেইমানি করেছেন। হাঙ্গেরির ফুটবলের অবস্থা অবনতি হতে থাকলে পুষকাস এই সময়ে এসি মিলান এবং জুভেন্টাসে খেলার চেষ্টা করে, কিন্তু দেশে ফিরতে না চাওয়ার কারণে উয়েফা তাকে 2 বছরের নিষেধাজ্ঞা দেয়। শেষ পর্যন্ত পুষকাস জায়গা করে নেন রিয়াল মাদ্রিদে এবং খেলা শুরু করেন স্পেনের হয়ে। সুপ্রিয় দর্শক, বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এগুলোকে ঠিক বেইমানি বলা চলে না। তবে একজন ফুটবলার যখন একটি দেশের জন্ম নিয়ে অন্য দেশের হয়ে খেলেন, তখন একটু হলেও তার দেশের মানুষের মনক্ষুণ্ণ হয়। জন্মভূমি ছেড়ে অন্য দেশের হয়ে খেলাটাকে আপনি কি সমর্থন করেন? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।